নমস্কার বন্ধুরা, গত 25শে জানুয়ারি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্কশিপের টায়ার 1 পরীক্ষাটি হয়ে গেল। সেই পরীক্ষায় ফার্স্ট শিফটে যারা পরীক্ষা দিয়েছে সেই কোশ্চেন পেপারের সমস্ত জেনারেল নলেজের কোশ্চেন এবং অ্যান্সার এই ভিডিওটির মাধ্যমে জানাবো। আপনি যদি এই পরীক্ষাটি দিয়ে থাকেন অবশ্যই অ্যান্সারগুলি মিলিয়ে নেবেন, এবং যদি না দিয়ে থাকেন অবশ্যই প্রত্যেকটি কোশ্চেন খুব ভালো করে দেখবেন এবং মনে রাখবেন। তো প্রথম যে কোশ্চেনটি হয়েছে, তো সেই কোশ্চেনটি হলো মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন। এ নম্বর অপশন রয়েছে যুক্তরাজ্যে, বি নম্বর রয়েছে দক্ষিণ আফ্রিকায়, সিতে রয়েছে ভারতবর্ষে এবং ডিতে রয়েছে জিম্বাবুয়েতে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকায়। অর্থাৎ মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন দক্ষিণ আফ্রিকায়। এরপরে সেকেন্ড যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন রয়েছে অপশন বি অর্থাৎ সীমান্ত সুরক্ষা বাহিনী BSF। এরপরে 3 নম্বরে যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো সংবিধানের 370 ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, সেটির উত্তর হয়ে যাবে অপশন বি জম্মু এবং কাশ্মীর। 4 নম্বরে রয়েছে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি, অপশন বি 1948 সালে 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়। এরপরে 5 নম্বরে রয়েছে রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো যুদ্ধ বিমান। তো এর উত্তর হয়ে যাবে অপশন বি যুদ্ধ বিমান। এরপরে 6 নম্বরে যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো গৌতম বুদ্ধের জন্মস্থান হলো অপশন ডি লুম্বিনী। এর সঠিক উত্তর হয়ে যাবে লুম্বিনী, গৌতম বুদ্ধের জন্মস্থান। এরপরে 7 নম্বরে রয়েছে বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামে, উত্তর হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে অর্থাৎ অপশন সি। এরপরে রয়েছে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা, এর উত্তর হয়ে যাবে অপশন সি মঞ্জুরানী। এরপরে কোশ্চেনটি রয়েছে জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলের খেলেছেন, উত্তর হয়ে যাবে ক্রিকেট অপশন সি। এরপরে 10 নম্বরে কোশ্চেনটি রয়েছে নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমানা রেখা অতিক্রম করে না, অপশন ডি দামোদর। এরপরে 11 নম্বর কোশ্চেনে রয়েছে পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে, অপশন বি প্লাস্টিক ব্যাগ। 12 নম্বরে রয়েছে নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়, সার্কের সদস্য নয় মায়ানমার, অপশন বি। 13 নম্বরে রয়েছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়, উত্তর হয়ে যাবে স্কটল্যান্ড, অপশন বি। 14 নম্বরে রয়েছে যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলো রাশিয়া, অপশন সি। এরপরে 15 নম্বরে রয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন, উত্তর হয়ে যাবে বারাক ওবামা, অপশন বি। এরপরে 16 নম্বর অপশনে রয়েছে ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি, ইমানুয়েল ম্যাক্রো, অপশন সি। 17 নম্বরে রয়েছে লায়োনেল মেসি কোন দেশের নাগরিক, উত্তর হয়ে যাবে আর্জেন্টিনা, অপশন বি। 18 নম্বরে রয়েছে 2019 সালের সাংবাদিকতায় ম্যাগসেসে পুরস্কার পেলেন রবিশ কুমার, অপশন বি। 19 নম্বরে রয়েছে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়, উত্তর হবে পিটার হ্যাংকে, অপশন এ। এরপরে 20 নম্বরে রয়েছে বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলি SARS রয়েছে, উত্তর হয়ে যাবে 1টি, অপশন বি। এরপরে 21 নম্বরে রয়েছে নিচে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে, উত্তর হয়ে যাবে ইংল্যান্ড, অপশন বি। এরপরে 22 নম্বরে রয়েছে 2016 সালে অলিম্পিক গেমসে যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো রিও ডি জেনেরো, অপশন বি। 23 নম্বরে রয়েছে লোকসভায় আসন সংখ্যা কত, লোকসভায় আসন সংখ্যা হয়েছে 545টি। এরপরে 24 নম্বরে রয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের বর্তমান সভাপতির নাম ক্রিস্টান লাদার, অপশন এ। 25 নম্বরে রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়, এর সদর দপ্তর রয়েছে জেনেভায়, অপশন এ। এরপরে 26 নম্বরে রয়েছে ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনও ছিলেন না, এর হচ্ছে রেল, রেলের দায়িত্বে এই প্রণব মুখোপাধ্যায় কখনোই ছিলেন না। তারপরে 27 নম্বর কোশ্চেনটি যে পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে, অপশন এ।
28 নম্বরটি রয়েছে প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটি হলো নয়াদিল্লি, অপশন বি। 29 নম্বরে রয়েছে 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয় কলম্বোতে, অপশন বি। 30 নম্বরে রয়েছে দ্য থার্ড পিলার বইটি লেখকের নাম রঘুরাম রাজন, অপশন সি। 31 নম্বরে রয়েছে 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরা সম্মান লাভ করেন পিভি সিন্ধু, অপশন সি। এরপরে 32 নম্বরের কোয়েশ্চনটি রয়েছে নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়, এর উত্তর হয়ে যাবে মুজফ্ফরপুর, অপশন সি। এরপরে রয়েছে দলাই লামার বাসস্থান কোথায়, এটা হচ্ছে ম্যাকলিডনস ধর্মশালা, অর্থাৎ অপশন ডি। 34 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে, তো পশ্চিমবঙ্গে মোট জেলার পরিমাণ 24টি, অর্থাৎ উত্তর হয়ে যাবে অপশন সি, 24। তারপরে 35 নম্বরে রয়েছে বালাকোট জায়গাটির অবস্থান কোথায়, এটি বালাকোট জায়গাটি পাকিস্তানে অবস্থিত, কিন্তু এটি পাকিস্তানের উত্তর পশ্চিমে না, এজন্য এর উত্তর হয়ে যাবে ভারতের উত্তর পূর্ব, অর্থাৎ বালাকোট জায়গাটি অবস্থান হবে ভারতের উত্তর পূর্বে, অপশন এ এর সঠিক উত্তর। এরপরে 36 নম্বর কোশ্চেনটি রয়েছে যে ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়, এর অপশন ই উত্তর হবে যে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফিজি রাষ্ট্রের অবস্থান। 37 নম্বরে রয়েছে নিম্নলিখিতের মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়, তো এর উত্তর হয়ে যাবে ত্রিপুরা, অপশন ডি। এরপরে 38 নম্বরে রয়েছে হাউডি মোদি অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি হলো হিউস্টন, অপশন সি। তারপরে রয়েছে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কি একজন প্রসিদ্ধ ভাস্কর নন, এর সঠিক উত্তর বের করা এখনও যায়নি, তো অবশ্যই যদি আপনি জেনে থাকেন তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো 40 নম্বরে যে কোশ্চেনটি রয়েছে যে গ্রেটা থুনবার্গ হলেন আবহাওয়া ধ্বংসরোধের সক্রিয় একজন কর্মী, তো এর উত্তর হয়ে যাবে অপশন সি। তো অবশ্যই কোশ্চেনগুলি খুব ভালো করে মনে রাখবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অন